অন্যদিকে বগুড়ার পূর্বাঞ্চলের তিনটি উপজেলাও পড়েছে ভয়াবহ বন্যার কবলে। এখানে সরকারি বেসরকারিভাবে ত্রাণ কার্যক্রম শুরু হলেও তাদের তালিকায় নেই শিশু খাদ্য। অথচ এই দুর্যোগে সবচেয়ে বেশি কষ্টে আছে বন্যার্ত শিশুরা। জাকারিয়া বিপ্লবের ক্যামেরায় আরিফ রহমানের প্রতিবেদন। প্রতিবছর বন্যা আসে বন্যা যায়, কিন্তু পরিস্থিতির খুব একটা উন্নতি হয় না। বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার বেশিরভাগ এলাকা যমুনার পানিতে তলিয়ে গেছে। সরকারি হিসেবে 33,000 পরিবারের 1,30,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর একটা বড় অংশই শিশু। চলছে ঘরে ঘরে খাদ্য সংকট। সরকারি বেসরকারি পর্যায়ে শুরু হয়েছে ত্রাণ কার্যক্রম। বন্যাতে এখন আমরা কত কষ্ট পাচ্ছি, পানি আসছে, ছেলেবেলার নিজে খাদ্য নাই, ছেলেবেলার খাওয়ার খাদ্য নাই, বাচ্চাকার কিছু খেলার পায়নি, আমার বাচ্চা টান দিচ্ছে, আমরাও খাইতে পারতেছি না, ছেলেপেলারও বেশি কষ্ট হইতেছে, আমরা এখন খুব অভাবিত আছি। অভিভাবকদের অভিযোগ, চাল ডাল তেল শুকনো খাবার দেয়া হলেও শিশুদের কোনো খাদ্য দেয়া হচ্ছে না। কান্নাকাটি আর খেয়ে না খেয়ে কাটছে শিশুদের দিন। আমাদের বাড়িতে পানি উঠছে, আমরা রান্না করতে পারছি না, খাওয়া দাওয়া করতে পারছি না, বন্যার কারণে ছেলেপেলার কষ্ট খুবই বেশি। বাচ্চাদের কোনো পুষ্টিকর খাদ্য দেয় না, বাচ্চাদের খুব কষ্ট হয় আর কি। বিষয়টি গুরুত্ব দিয়ে শিশু খাদ্য বিতরণের প্রস্তাব করা হয়েছে, জানালেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক। শিশু খাদ্য বরাদ্দ প্রয়োজন, কারণ পূর্ণবয়স্ক মানুষ যে খাবার খেতে অভ্যস্ত, শিশুরা সেই খাবার খেতে আসলে অভ্যস্ত না। তো আমরা চাহিদা চেয়েছি মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে, তিনি এই চাহিদাটা আমাদেরকে দিলে আমরা মন্ত্রণালয়ে লিখব, এবং আমরা আশা করছি যে মন্ত্রণালয়ে চাহিদা দিলে চাহিদাটা আমাদেরকে দেবেন, বরাদ্দটা দেবেন। শিশুদের জীবন বাঁচাতে প্রয়োজনীয় খাদ্য জরুরিভাবে বিতরণ করা দরকার বলে মনে করেন বন্যার্তরা। আরিফ রহমান, এসএটিভি, বগুড়া।